নমস্কার সকল উৎপল শেড ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত আমি উৎপল তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের নিউ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে র্যাপিড রিডারে উইলিয়াম শেক্সপিয়ারের যে তিনটে নাটকের সামারি আছে তার মধ্যে ওথেলো নাটকের সামারির শেষ অংশটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমি অলরেডি ওথিলো নাটকের উপরে আগে তিনটে ভিডিও আপলোড করেছি সেখানে পাতার সেকেন্ড সাজেশন দ্যাট ইট ওয়াজ প্রেজেন্ট এতটা অব্দি প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা দেখো তারা অবশ্যই দেখে নিও এছাড়াও লাইক ইড ম্যাকবেথ এবং কম্পোজ আপন ওয়েস্ট মিস্টার বি পিসগুলোর উপরেও অলরেডি ভিডিও আপলোড করেছি সেই সব ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও চলো শুরু করা যাক আজকের বিষয় ওথেলো নাটকের শেষ অংশের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ শুন আফটার দ্য মিটিং উইথ ইয়াগো ইয়াগোর সঙ্গে সাক্ষাতের পরেই ওথেলো প্রিটেন্ডেড দ্যাট ওথেলো ভান করলো যে হি হ্যাড হেডেক তার মাথার যন্ত্রণা হচ্ছে যে তার মাথার যন্ত্রণা করছে হ্যান্ড আর তার কাছে সে রুমালটা চাইল টু হোল্ড অন টু হিম্পল সেটা মাথায় আটকানোর জন্য যে যাতে করে মাথাটায় পারে সেই জন্য তার কাছে কি রুমাল চাইলো ডেস ডেবোনা কাছে গিয়ে একটা রুমাল চাইলো ডেস ডেবোনা সো ডেস ডেবোনা তাই করলো মানে ডেস ডেস্টনা তাকে রুমাল দিল বাট ওথেলো ওয়ান্টেড হ্যান্ডকার চিপ হুইচ গেভ হার কিন্তু ওথেলো সেই রুমালটাই চেয়েছিল যেটা সে তাকে দিয়েছিল ডেসডেমোনা কুড নট ফাইন্ড ইট ডেসডেমোনা সেটা খুঁজে পাচ্ছিল না দ্যাটস এ ফল্ট এটা একটা বিরাট ত্রুটি এটা বিরাট বড় ভুল শেড ওথেলো ওথেলো বলল দ্যাট হ্যান্ডকার চিপ এটা খুব ভালো করে খেয়াল করবে এটা বিশ্বসত্ব কি হ্যান্ডকার চিপটা শর্ট কোশ্চেন পড়বে এখান থেকে দ্যাট হ্যান্ডকার চিপ ওয়াজ গিভেন টু মাই মাদার এই রুমালটা আমার মাকে দেয়া হয়েছিল বাই অ্যান ইজিপশিয়ান ওম্যান একজন মিশরীয় মহিলার দ্বারা পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়বে দাগ দিয়ে রাখবে যে কে রুমালটা দিয়েছিল কাকে দিয়েছিল সি ওয়াজ এ চার্মার সে ছিল একজন জাদুকরী অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপল যে মানুষের মন বুঝতে পারত যে মহিলাটি যে মিশরীয় মহিলাটি মাকে রুমালটা দিয়েছিল সে একজন জাদুকরী ছিল আর সে মানুষের মন বুঝতে পারতো সি টোল্ড আর হোয়াইল সি কেপটিট সে তাকে বলেছিল মানে ওই মিশরীয় মহিলাটি ওথেলোর মাকে বলেছিল যতক্ষণ সেই রুমালটা রাখবে মানে যতক্ষণ এই রুমালটা ওথেলোর মায়ের কাছে থাকবে ইট উড মেক আর অ্যামিয়েবল এটা তাকে খুবই ভালোবাসা পূর্ণ করে রাখবে অ্যান্ড সাবডিউড মাই ফাদার এন্টায়ারলি টু হার লাভ আর আমার বাবাকে তার ভালোবাসার বাঁধনে আটকে রাখতে পারবে বাট ইফ সি লস্ট ইট কিন্তু যদি তিনি এটা হারিয়ে ফেলেন অর মেড এ গিফট অফ ইট অথবা এটা যদি কাউকে উপহার হিসাবে দিয়ে দেন মাই ফাদার্স আই শুড হোল্ড আর লোথসামলি তাহলে আমার বাবা তার প্রতি বিমুখ হবেন যে এই রুমালটা তিনি যদি হারিয়ে ফেলেন মানে ওথেলোর মা যদি হারিয়ে ফেলেন বা অন্য কাউকে উপহার হিসাবে দিয়ে দেন তাহলে বাবা ভালোবাসা তো দূরের কথা বাবা তার প্রতি তার মায়ের প্রতি বিরূপ হয়ে যাবেন দ্য লেডি সেড মহিলাটি বললো ইজ ইট পসিবল এটা কি সম্ভব মানে ডেসডেমোনা বলছে এটা কি সম্ভব ওথেলো রিপ্লাইড ওথেলো উত্তর দিল ইট ইজ এটা সত্য ইট ইজ এ ম্যাজিক্যাল হ্যান্ড এটা হচ্ছে একটা জাদু রুমাল যেটা কোনো সাধারণ রুমাল নয় এটা হচ্ছে জাদু রুমাল ডেসডেমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার ডেসডেমোনা প্রচন্ড ভয় পেয়ে গেল ফর সি প্লেনলি পারসিভ দ্যাট কারণ সে বুঝতে পেরেছে যে সি হ্যাড লস্ট ইট সে রুমালটা হারিয়ে ফেলেছে অ্যান্ড উইথ ইট আর এটা হারানোর সাথে সাথে সি ফিয়ার তার ভয় করছিল দ্য লাভ অফ আর হাজব্যান্ড সে হয়তো তার স্বামীর ভালোবাসাটাও হারিয়ে ফেলেছে যে রুমালটা যদি হারিয়ে যায় যদি ওই মিশরীয় মহিলার কথা সত্য হয় তাহলে রুমালের সাথে সাথে তার স্বামীর ভালোবাসাটাও সে হারিয়ে ফেলবে স্বামী তার প্রতি বিমুখ হয়ে যাবে বিরূপ হয়ে যাবে সে ট্রাইড টু ড্রাইভার্ট হিম ফ্রম টু সিরিয়াস থট সে চেষ্টা করলো তাকে এরকম ভয়ঙ্কর চিন্তা থেকে তার স্বামীর মনকে অন্যদিকে ঘোরাতে সে চেয়ারফুলি টোল্ড হিম দ্যাট সে আনন্দের সঙ্গে বা আনন্দ মুখরভাবে তাকে বলল যে মানে ডেস্টেমোনা অথিলোকে বলছে যে অল হিজ টক অ্যাবাউট দ্য হ্যান্ডকার চিপ ওয়াজ অনলি টু পুট আর অফ ফ্রম ক্যাসিওজ সুইট যে রুমাল নিয়ে এত কথা বলার আসল উদ্দেশ্য হলো ক্যাসিওর হয়ে অনুরোধ করা থেকে তাকে বিরত রাখা যে ক্যাসিওর হয়ে যাতে আমি অনুরোধ করতে না পারি তার জন্য এসব গল্প করা অ্যান্ড ওয়েন টন টু প্রেজ হিম আর সে ক্যাসিয়র প্রশংসা করে যেতে লাগলো তার প্রশংসা মানে ক্যাসিওর প্রশংসা করে যেতে লাগলো আনটিল ও ইন পারফেক্ট ডিস্ট্রাকশন বাস্ট আউট অফ দ্য রুম যতক্ষণ না ও প্রচণ্ড রেগে গিয়ে রুম থেকে ঘর থেকে বেরিয়ে গেল দেন ডেসডেমোনা বিগান টু সাসপেক্ট দ্যাট তখন ডেসডেমোনা সন্দেহ করতে শুরু করলো যে হার লর্ড ওয়াজ জেলাস ক্যাশিও তার স্বামী ক্যাশিওকে ঈর্ষা করতে শুরু করেছে যে তার মানে তো আমার স্বামী ক্যাশিওকে ঈর্ষা করে তাই যেমনি আমি ক্যাশিও সুনাম শুরু করলাম সে রেগে রুম থেকে বেরিয়ে চলে গেল হোয়েন ওথেলো অ্যান্ড ডেসডেমোনা মেট এগেন যখন ওথেলো আর ডেসডেমোনা আবার সাক্ষাৎ করেছিল হি অ্যাকিউজড আর মানে ওথেলো ডেসডেমোনাকে দোষারোপ করলো মোর প্লেনলি আরও খোলামেলাভাবে আরও একদম স্পষ্টভাবে অভিযোগ করলো অফ আনফেথফুল যে সে হচ্ছে বিশ্বাসঘাতক লাভিং ম্যান এবং অন্য জনকে বা অন্য পুরুষকে ভালোবাসে যে তুমি তুমি হচ্ছে বিশ্বাসঘাতক অন্য পুরুষকে ভালোবাসো কাঁদতে শুরু করল অ্যান্ড টোল্ড হার দ্যাট তাকে বললো যে মানে ডেসডোমোনাকে বলল। হি কুড হ্যাভ বোর্ন অল সর্টস অফ ইভিলস সে সহ্য করতে পারে বহন করতে পারে সমস্ত কিছু খারাপকে পোভার্টি দরিদ্রতা ডিজিজ রোগ অ্যান্ড ডিসগ্রেস অপমান যে রোগ জ্বালা দরিদ্রতা অপমান সব কিছু সহ্য করতে পারে উইথ ফর্টিটিউড বীরত্বের সাথে বাট আর ইনফাইডেলিটি হ্যাড ব্রোক এন ইজ হার্ট কিন্তু তার বিশ্বাসঘাতকতা মানে ডেসডেমোনার বিশ্বাসঘাতকতা তার হৃদয়কে চুরমার করে দিয়েছে যে আমি এত কষ্ট জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা অপমান সব সহ্য করতে পারবো কিন্তু তোমার বিশ্বাসঘাতকতা আমার হৃদয়কে ভেঙে দিয়েছে হি কল্ড হারে উইড সে তাকে বললো মানে ওথেলো ডেস্টবোনাকে বললো একটা আগাছা দ্যাট লুকড সো ফেয়ার যেটাকে দেখতে খুবই সুন্দর অ্যান্ড স্মেল সো সুইট এবং যার গন্ধটাও খুবই সুমিষ্ট দ্যাট দ্য কিন্তু যার গন্ধে মাথা ধরে যায় যে ডেস্টবোন হচ্ছে একটা আগাছার মতো যেটা দেখতে খুবই সুন্দর যার থেকে একটা উগ্র গন্ধ বেরোয় কিন্তু সেই উগ্র গন্ধে কি হয় মানুষের মাথা ধরে যায় হি উইস্ট সি হ্যাড নেভার বিন বর্ন ওথেলো বললো যে ডেসডেমোনা কখনো না জন্মালেই ভালো হতো মানে ওথেলো বলতে চাইলো ডেসডেমোনা যদি এই পৃথিবীতে কোনোদিন জন্ম না হতো তাহলেই ভালো হতো হয়ে নথেলো লেফটার যখন ওথেলো তাকে ছেড়ে চলে গেল ডেসডেমোনা ওয়াজ সো স্টুপিফাইড ডেসডেমোনা এতটাই হতবাক হলো অ্যাট আর হাজব্যান্ডস আনট্রু সাসপিশিয়ান অফার যে তার স্বামীর তার প্রতি মিথ্যা সন্দেহেতে দ্যাট এ ওয়েড লাইক স্লিপ কেম ওভার হার যে তার মনে হতে লাগলো যে ঘুমের মতো এক ভার যেন তার চোখে নেমে এসেছে যে একটা যেন ভারী ঘুম তার চোখে নেমে এসেছে সি অনলি ডিজায়ার দ্যাট হার অ্যাটেন্ডেন্ট টু মেক হার বেড সে তার কাজের মেয়েকে বা পরিচারিকাকে তার বিছানা প্রস্তুত করতে বললো অ্যান্ড টু লে হার বেডশিটস আপন ইট এবং বিছানার উপরে চাদর পেতে দিতে বলল যে একটা বিছানা প্রস্তুত করো যার উপরে চাদর পেতে দাও সি শেড দ্যাট সে বলল যে হোয়েন পিপিল টিচ দেয়ার বেবিজ যখন মানুষেরা তাদের শিশুদের কিছু শেখায় দে ডুইড বাই জেন্টেল মিনস তারা সেটা খুবই নম্রভাবে সস্নেহে শেখাই অ্যান্ড ইজি টাস্ক সহজ কাজের মধ্যে শেখাই অ্যান্ড ওথেলো মাইট হ্যাভ চাইল্ড এর শো আর ওথেলো তাকে সেভাবেই বুঝিয়ে বলতে পারত ফর ইন গুড ফেথ শি ওয়াজ বাট এ চাইল্ড কারণ সে তো আসলে শিশুর মতনই নিষ্পাপ মানে ডেসডেমোনাও শিশুর মতনই সুন্দর এবং নিষ্পাপ ছিল ডেসডেমোনা শুন ফেল অ্যাসলিপ ডেস ডেমোনা শীঘ্রই ঘুমিয়ে পড়ল। ওথেলো এন্টার দ্য রুম ওথেলো প্রবেশ করেছিল সেই ঘরের মধ্যে ফুল অব ডার্ক পারপাস অন্ধকার অশুভ উদ্দেশ্য নিয়ে যে খারাপ উদ্দেশ্য নিয়ে ডেসডেমোনার ঘরেতে প্রবেশ করলো ওথলো হুইচ হি হ্যাড মেডিটেটেড অফ পুটিং হার লেডি টু ডেথ যেটা সে আগে থেকেই স্থির করেছিল। ডেসডেমোনাকে হত্যা করার জন্য এখানে লেডি বলতে ডেসডেমোনা হয়েন হি সহার অ্যাস যখন সে দেখলো ডেসডেমোনাকে ঘুমন্ত হি থট সে ভেবেছিল হি উড নট শেড হার ব্লাড সে তার কোনো রক্তপাত ঘটাবে না মানে ডেসডেমোনাকে খুন করবে বটে হত্যা করবে বটে কোনো রকম রক্তপাত না ঘটিয়ে বাট হি ওয়াজ রিজার্ভ দ্যাট শু ডাই কিন্তু সে দৃঢ় ছিল সে স্থির করে ফেলেছিল যে ডেস ডেমোনার অবশ্যই মরা উচিত অল সে শি উড লিভ টু বিট মোর অ্যাজ সি হ্যাড ডান হিম অথবা বেঁচে থাকলে সে তার মতো অন্য কারোর সাথেও আবার প্রতারণা করবে দেখো তাহলে মিথ্যা সন্দেহ সে কিন্তু আদৌ প্রতারণা করেনি কিন্তু ও মনে মনে ভাবছে যে ডেস ডেমোনা ক্যাশিওকে ভালোবাসে তার দেয়া রুমালটা ক্যাশিওকে দিয়ে দিয়েছে তাই সে বলছে সে চাই ডেস ডেমোনাকে মেরে ফেলতে কারণ ডেস ডেমোনা বেঁচে থাকলে সে আবার আমার সঙ্গে যেমন প্রতারণা করলো সেরকমই হয়তো আবার অন্য কারোর সঙ্গে প্রতারণা করবে শেষ বারের মতো তাকে চুম্বন করল অ্যান্ড হি ওয়েফ এবং সে কাঁদতে শুরু করলো শেড কিন্তু সে বললো দেয়ার ক্রুয়েলটিয়ার সে চোখের জল ডেস কিসেস ওয়াজেনা তার চুম্বনে জেগে উঠলো সে লুকটা পৌঁছেলো সে তাকালো ওঠেলোর দিকে and saw him gnaw his lips and roll his eyes. আর সে দেখলো ওথেলো তার নিজের ঠোঁট কামড়ে ধরেছে এবং চোখ পাকাচ্ছে যে নিজের ঠোঁট কামড়াচ্ছে আর চোখ পাকাচ্ছে সে নিউ সে জানতো হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল হোয়েন হি লুক সো সে জানতো ভয়ঙ্কর রেগে গেলে ওথেলো এরকম আচরণ করে যে ওথেলো যখনই নিজের চোখ পাকাবে ঠোঁট কামড়াবে তখনই জানতে হবে যে ওথেলো ভয়ঙ্কর রেগে গেছে হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ ওথেলো তাকে বললো মৃত্যুর জন্য প্রস্তুত হও অ্যান্ড টু সে হার প্রেয়ার সার প্রার্থনা করতে বলল ফর হি উড নট কিল হার সোল কারণ সে তার আত্মাকে মারতে চায় না যে ডেস ডেমোনার আত্মাকে সে খুন করতে চায় না ডেস ডেমোনা বেগ ফর মার্সি ডেস ডেমোনা ক্ষমা ভিক্ষা চাইল অ্যান্ড টু নো হার ফল্ট এবং জানতে চাইল তার দোষটা কি অপরাধটা কি দেন সি নেমড ক্যাশিও অ্যান্ড দ্য হ্যান্ড তারপরে সে ক্যাশিওর নাম বলল এবং রুমালটার কথা বলল হুইচ হি সেড হ্যাড গিভেন যেটা সে বলল মানে ওথেলো বলল যে হ্যাঁ দেশদেবনা সেটাকে দিয়ে দিয়েছে অ্যান্ড দ্য গিলেস লেডি আর ওই অপরাধীন মহিলা নিরাপরাধ মহিলা মানে ডেসডেমোনা ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হার সমস্ত বিষয়টা পরিষ্কার করে ওথেলোকে বোঝাতে যাচ্ছিল হি উড হিয়ার নো আর কোনো কথা সে শুনতে চাইল না অ্যান্ড কোভারিং হার আপ খুব ভালো করে মনে রাখবে অ্যান্ড কোভারিং হার আপ ইন দ্য বেড ক্লোজ স্টিফেল হার টিল ডেথ আর বিছানার চাদর জড়িয়ে শ্বাস রুদ্ধ করে ডেসডেমোনাকে মেরে ফেলল চিন্তা করো কি ভয়ঙ্কর কোনোরকম ভুল না করে অপরাধ না করেও ওথেলো কিন্তু ডেসডেমোনাকে মৃত্যু সাজা দিয়ে দিল ডেসডেমোনা কিন্তু চেয়েছিল তার যে কি অপরাধ সেটা জানতে বা চেষ্টা করছিল বিষয়টাকে ক্লিয়ার করতে পরিষ্কার করতে কিন্তু ওথেলো কোনো কিছু আর শুনতে চাইলো না বা ওথেলো ক্যাশিওর কাছ থেকেও জানতে চাইলো না যে তাদের মধ্যে সম্পর্কটা কি কিভাবে রুমালটা পেলো তার আগেই সে শ্বাস রোধ করে ডেসডেমোনাকে ফোন করলো দেখো এরপর অবস্থা দেখো ঠিক অ্যাট দ্য সেম টাইম ঠিক সেই সময় ঠিক যখনই ডেস ডোমোনাকে ওথেলো খুনটা করলো ক্যাসিও কেমিন ক্যাসিও সে ওইখানে প্রবেশ করলো মানে যদি এক দু মিনিট আগে প্রবেশ করতো তাহলে হয়তো ডেস খুনটা হতে হতো না ঠিক খুনটা করার সাথে সাথেই ক্যাসিও প্রবেশ করলো উন্ডেড অ্যান্ড ব্লিডিং যে ছিল আহত এবং রক্তাক্ত যে যার শরীর থেকে রক্ত ঝরছে আহত সে অবস্থায় ক্যাসিও প্রবেশ করলো ইয়াগো হ্যাড সেট ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাসিনেট হিম ইয়াগো একজন লোককে পাঠিয়েছিল ক্যাশিওকে খুন করতে বার দ্য ফেলো ওয়াজ অ্যানেবেল টু কিল ক্যাশিও কিন্তু সেই লোকটা ক্যাশিওকে খুন করতে সক্ষম হয়নি হি ওয়াজ কিলড বাই ইয়াগো টু প্রিভেন্ট ডিসকভারি সেই লোকটাকে ইয়াগোর দ্বারা হত্যা করা হয়েছিল মানে যাকে ক্যাশিওকে খুন করার জন্য পাঠিয়েছিল তাকে আবার ইয়াগো হত্যা করে দিয়েছিল যাতে না সত্যটা প্রকাশ পায় যে ক্যাশিওকে মারার জন্য বা ক্যাশিওকে খুন করার জন্য কে তাকে পাঠিয়েছিল ইন ইজ পকেট সোয়ার ফাউন্ড সার্টেন লেটার্স তার পকেটের মধ্যে কতগুলো চিঠি দেখতে পাওয়া গিয়েছিল হুইচ এক্সপোজ অফ ইয়াগো যেটাতে উন্মোচিত হয়েছিল যে চিঠিগুলো থেকে জানতে পারা গিয়েছিল ইয়াগোর দোষটা ইয়াগোর অপরাধ অ্যান্ড কনফার্ম আর যেটা নির্দিষ্ট করে দিচ্ছিল ক্যাসিও নির্দোষ বলে হু নাও কেম টু ওথেলো যে এখন ওথেলোর কাছে এসেছিল টু বেগ অ্যাপোলজি মাপ চাইতে ক্ষমা প্রার্থনা করতে অলসো টু হিম দ্য রিজিন এবং জানতে কারণটা হোয়াই ইয়াগো হ্যাড্লয়েড টু মার্ডার হিম কেন তাকে হত্যা করার জন্য নিয়োগ করা হয়েছিল যে এই সব কারণ জানতে এবং প্রমাণগুলো হাতে নিয়ে সেই চিঠিগুলো নিয়ে ক্যাশিও রুমের মধ্যে প্রবেশ করলো ঠিক সেই মুহূর্তে যখনই ওথেলো ডেসডেমোনাকে খুনটা করলো যদি দু চার মিনিটে আগে এসতো তাহলে হয়তো ডেসডেমোনা খুন হতে হতো না এবং একটু পরে ওথিল আর খুনটা হতে হতো না কিন্তু তখন যা ঘটনা ঘটার অলরেডি ঘটে গেছে দা ডিসকোভারি ওয়াজ লাইক এ থান্ডার স্টোক টু ওথেলো এটা ওথেলোর কাছে একটা বজ্রাঘাতের মতো ছিল হু নাও ফেল্ড যে এখন অনুভব করছিল মানে ওথেলো অনুভব করছিল হি ওয়াজ নো বেটার দ্যান এ মার্ডারার সে আসলে একজন খুনি ছাড়া কেউ নয় যে সে একজন নিরপরাধ মহিলাকে তার স্ত্রীকে নিরপরাধ স্ত্রীকে সে খুন করেছে অ্যান্ড দ্যাট ইজ লেডি ওয়াজ ইন ওসেন্ট অ্যান্ড ফেথফুল আর তার স্ত্রী তার বউ ছিল নিষ্পাপ এবং বিশ্বস্ত এক্সট্রিম অ্যাঙ্গুইজ মেড লাইফ ইনটোলারেবল তীব্র ক্ষোভ তার জীবনকে অসহনীয় করে তুললো অ্যান্ড কিল্ড হিমসেলফ খুব ভালো করে মনে রাখবে সে নিজেকে হত্যা করল অ্যান্ড ফেল আপন দ্য লাইফলেস বডি অফিস ইস ডিয়ার ওয়াইফ এবং তার প্রিয় স্ত্রীর মৃতদেহের উপর লুটিয়ে পড়ল যে সে নিজেকে খুন করে তার প্রিয় স্ত্রীর মৃতদেহের উপরে লুটিয়ে পড়ল দিজ র্যাস অ্যাক্টস এইসব ভয়ঙ্কর ঘটনাগুলো রেজড মাছ হরোর অ্যান্ড প্যাশন অ্যামং দ্য বাই স্ট্যান্ডার্স প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতঙ্ক ও ভয়ের জন্ম দিল ওথেলো হ্যাড বোর্ন এ ফেয়ার রেপুটেশন ওথেলোর ছিল একটা খুবই সুখ্যাতি অ্যান্ড আন্টিল হি ওয়াজ রট আপন বাই দ্য আর্ট অফ এ ভিলেন আর যতদিন না শৈতান ইয়াগর পাল্লায় সে নষ্ট হয়েছিল বা ইয়াগর পাল্লায় সে পড়েছিল হি ওয়াজ ইন লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড সে ছিল একজন খুবই প্রিয় এ ভালোবাসা প্রিয় এবং প্রতিনিষ্ঠ স্বামী হি হ্যাড লাভড ডেস নট ওয়াইজলি দেখো এখানটা খুব ভালো করে খেয়াল করবে সে ডেস্টেমোনাকে জ্ঞানীর মতো ভালো না বাসলেও বাট টু হুয়েল কিন্তু খুবই ভালোবাসতো যে তার ভালোবাসাটার মধ্যে বুদ্ধি বিচার বুদ্ধি ছিল না যদি বিচার বুদ্ধি থাকতো তাহলে সে খুন করার আগে অনেকবার ট্রাই করতো বা বিচার করে দেখতো যে সত্যি সে দোষী কিনা তাই তার ভালোবাসার মধ্যে কোনো বিজ্ঞতা ছিল না বটে বাট টু হুয়েল কিন্তু সে ডেস্টোমোনাকে প্রচণ্ড ভালোবাসতো হোয়েন হি ওয়াজ ডেড অল ইন ফর্মার মেরিটস অ্যান্ড ভ্যালিয়েন্ট অ্যাক্টস রিমেম্বার যখন সে মারা গেল তার সমস্ত প্রতিভা এবং সাহসিকতার কথা স্মরণ করা হল ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার ইয়াগোকে কঠিন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইস অফ দেয়ার রিনাউন্ড জেনারেল ওথেলো আর ভেনিসের মানুষজন তাদের এই বিখ্যাত সেনাপতি ওথেলোর মৃত্যুতে দুঃখ প্রকাশ করতে লাগলো বিলাপ করতে লাগলো তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের নিউ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে র্যাপিড ওথেলো নাটকের শেষ অংশটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যালেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে নিউ সিলেবাস অনুযায়ী যে তিনটি নাটকের মধ্যে অ্যাজ ইউ লাইক ইট ম্যাকবেথ এই দুটো নাটকের অলরেডি আমি প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়াও কবিতা কম্পোজ ডান ওয়েস্ট মিস্টার ব্রিজ এই কবিতাটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এখানে কবি কী কী রেটোরিক ব্যবহার করেছেন কবিতার রাইম স্কিম কি তা নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও ভালো থেকো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে